ওষুধ ছেড়ে যোগাসনে এসেছেন তারা, এখন বেশ ভালো আছেন। যোগা করুন, সুস্থ থাকুন। শিলিগুড়ির ঐতিহ্য মন্ডিত আনন্দময়ী কালীবাড়িতে সারা বছর ধরে যোগাসন চর্চা চলে। একুশে জুন বিশ্ব যোগা দিবসেও তার ব্যতিক্রম হয়নি, বরঞ্চ এদিন যোগা দিবসে আনন্দময়ী কালীবাড়ি চত্বরে মিউজিকের সঙ্গে সঙ্গে যোগাসন প্রদর্শন করেন সিদ্ধিদাতা ফিটনেস যোগা সেন্টারের সদস্যরা। প্রশিক্ষক পিঙ্কি বিশ্বাসের পরিচালনায় সেই যোগাসন প্রদর্শনের অনুষ্ঠান অন্য মাত্রা পায় কালীবাড়ি চত্বরে। একুশে জুন বিশ্ব যোগা দিবসের সঙ্গে বিশ্ব সঙ্গীত দিবসও ছিল। কালীবাড়ি চত্বরে এদিন সন্ধ্যায় সন্ধ্যা আরতিতে যোগ দিতে যাওয়ার সময় অনেকেই যোগা প্রদর্শনের আনন্দ নেন। এদিন বিকেলে ওই অনুষ্ঠান শুরুর সময় প্রদীপ প্রজ্বলনের অংশ নেন আনন্দময়ী কালীবাড়ির সভাপতি মৃণাল কান্তি চৌধুরী, সম্পাদক ভাস্কর বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক অলোক বসু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্পিতা দেশরকার। যোগা প্রশিক্ষক পিঙ্কি বিশ্বাস জানিয়েছেন, আনন্দময়ী কালীবাড়িতে তিনি বিনামূল্যে যোগাসন, ধ্যান, প্রাণায়াম অনুশীলন করান। অনেক বয়স্ক মানুষ তার কাছে আসেন যোগাসন প্রশিক্ষণ নিতে। যোগাসন প্রশিক্ষণ নিতে তারা ভালো আছেন। এদিন কালীবাড়ি চত্বরে বয়স্কদের সঙ্গে শিশুরাও যোগাসন প্রদর্শন করে। যোগাসনের মাধ্যমে তারা সকলেই ভালো আছে। যোগাসন তাদের কাছে ওষুধের মতো। শারীরিক অসুস্থতার জন্য তারা আগে অনেকেই ওষুধ গ্রহণ করতেন, এখন ওষুধ ছেড়ে দিয়ে তারা শুধুমাত্র যোগাসন করে ভালো আছেন। বিদায় জানিয়েছেন ওষুধকে। হ্যাঁ, পা গুলো সুন্দর করে, হ্যাঁ
রেডি, এই ছেড়ে দাঁড়া এক মিনিট, তোরা আর একটু ওদিকে যা তো এই ঠাকুরের সামনে দিকে দাঁড়া, ঝুঁক নাই সামনে দিকে দাঁড়া, আর ঠিক আছে ছোট ছোট ভিতরে রিলা, হ্যাঁ রিলা, এখন করবে মশাসন, মাথার পেছনে মশা না, পদ্মাসনে ভূমি দাস ও আরাধ্যা পাল, অনুষ্কা বিশ্বাস, পূর্ণ ভুজঙ্গ, তাহলে আচ্ছা চারজন করে আগে তিনজন করো, ভূমি দাস, মনোজিৎ সাহ, সারাক্ষী করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা শেখানো হয়েছে দাঁড়িয়ে নাও, দাঁড়িয়ে নাও, প্রণাম, এবার যার যেটা আসন আছে সেটা পূর্ণ করো, পদ্মাসনে মনোজিৎ সাহা ও উষ্ট্রাসন, ঠিক আছে, নমস্কার, আমি পিঙ্কি বিশ্বাস, আজকে 2024 21 জুন ইন্টারন্যাশনাল যোগা ডে, আজকের দিনটা সবচেয়ে লম্বা দিন হিসেবে গণনা করা হয়, তো আমাদের সিদ্ধিদাতা ফিটনেস যোগা সেন্টার থেকে এই প্রোগ্রামটা রাখা হয়েছে আনন্দময়ী কালীবাড়িতে, আর এখানে আনন্দময়ী কালীবাড়িতে সম্পূর্ণ বিনামূল্যে যোগা প্রশিক্ষণ দেওয়া হয়, এখানে বৃদ্ধা থেকে শিশু সকলেই করছেন, আর অবশ্যই সকলেই যদি করতে পারেন, মা মাসিমারা কাকিমারা ছোটো থেকে বড়ো, বড়ো থেকে ছোটো, খুব ইজিভাবে বাড়িতে বসেও যোগাসন যোগাভ্যাস করলে সব রোগ সারা সম্ভব, এমনকি ক্যান্সার রোগটি সারতে বাধ্য, তবে হ্যাঁ সেটা সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে করতে হবে। এবার অনেকের হয়তো হাঁটুতে সমস্যা হচ্ছে বা ঘাড়ে সমস্যা হচ্ছে, সে হয়তো জানলেন না, তবে সেই আসনটা তাকে এড়িয়ে যেতে হবে, সেই আসনটা সে করতে পারবে না, সবার জন্য সব আসন না, তবে প্রাণায়ামের মাধ্যমে অনেক রোগ সারতে সাহায্য করে, আর যাদের হাঁটুর সমস্যা আছে তারাও বাড়িতে বসে তবে কোনো শিক্ষিকা বা শিক্ষকের পরামর্শ নিয়ে অবশ্যই করবে। আজকে কি কি হচ্ছে এখানে? আজকে এখানে হচ্ছে তালের ছন্দে যোগা, মেডিটেশনটা হয়নি, তবে এখন যোগা প্রদর্শন করে দেখাবো, যেহেতু এখন আনন্দময়ী কালীবাড়ি মায়ের আরতি হবে, আরতির পর ব্রেক নিয়ে এক এক করে যোগা করে দেখানো হবে এবং তার উপকারিতা সহ বলা হবে। আর দিদির নামটা? আমার নাম স্নিগ্ধা বাজপেয়ী। হ্যাঁ, আপনার এমনি কি সমস্যা ছিল? আমার অনেক সমস্যা ছিল, ঘুমের সমস্যা ছিল, আমার থাইরয়েডের সমস্যা ছিল, আমি এখন থাইরয়েডের ওষুধ খাই না, অনেক কিছু ওষুধ খাই না, 7টা 8টা ওষুধ খেতে এখন দুটো খাই। হ্যাঁ, তো কতদিন ধরে করেন? এখন ভালো আছি, 2 বছর হলো আমার করা, ওয়েটও লস হয়েছে অনেক, এমনি অনেক ভালো আছি। আপনি কি বলবেন অন্যদেরকে, কি বলবেন যারা অন্যদেরকে? আমি প্রভাবিত করবো যে ওনারাও আমাদের সঙ্গে যোগা করুন, করে দেখুন ভালো থাকেন কি না থাকেন। হ্যাঁ, দিদির নামটা বলুন। মিতালি রায়। মিতা দে রায়? মিতালি রায়। মিতালি রায়। আচ্ছা, বাড়ি আপনার? কি সমস্যা ছিল আপনার? সমস্যা আমার কিছু ছিল না, আমি অনেক ইন্টারেস্টের জন্য আর কি যোগাটা করি, ভালো আছি, বেনিফিট আছে, অনেক ফিট আছে আর কি, মেডিসিন খাই না আমি, ওয়েটটা বেশি করে ভর্তি হয়েছিলাম, ওয়েট অনেক লস হয়েছিল, আমার মাঝের বন্ধ থাকার জন্যে আমার খুব বেড়ে গেছে, যোগাই রেগুলার যোগা করলে যোগা বেনিফিট আছে। আপনার নামটা বলুন। নমস্কার, আমি সুমিতা দাস বলছি। আপনার এখন কত চলছে? যবে থেকে কালীবাড়িতে যোগা সেন্টারটা শুরু হয়েছে লাস্ট 2 বছর আগে, সেই দিন থেকে প্রথম দিন থেকে আমি আছি, এবং এই যোগা করাতে আমার অনেক কিছু ইম্প্রুভ হয়েছে, শরীরে অনেক এনার্জি পায়, পায়ে ব্যথার যে সমস্যা ছিল সেগুলো কমে গেছে, আর আমাদের যিনি ম্যাম আছে বয়সে ছোটো লোকটা সম্মান করিয়ে দিলে, খুব যত্ন সহকারে সকলকেই শেখায়, 2 দিন আমাদের এখানে ক্লাস হয় সপ্তাহে, স্যাটারডে বুধবার আর শনিবার, এই 2 দিন আমাদের এখানে ক্লাস হয় কালীবাড়িতে, এখানে দেওয়া এটা সম্পূর্ণ বিনামূল্যে, প্রথমে যখন আমরা জয়েন করেছিলাম 3 থেকে 4 জন ছিলাম, তারপরে আস্তে আস্তে সেই সংখ্যা বাড়তে বাড়তে এখন প্রায় 40-এর কাছাকাছি পৌঁছে গেছে, সকলেই সবাই আসুন আর কি, যেহেতু করা হয় তার থেকে অনেক কিছু উপকার হয়, কাজে আর আজকের দিনটা যেহেতু আন্তর্জাতিক যুব দিবস, আর যোগা দিবস সারা পৃথিবীতে পালন করা হচ্ছে, তা আমরা সেই জন্য এখানে সকলের সঙ্গে
সবাইকে আনন্দ হয়ে কালীবাড়িতে দিনটাকে অক্ষয় করে রাখবার জন্য, এবং আমরা সকলে একই রকম পোশাক পরে এক এইখানে যোগা করছি, তাতে আমাদের মন এবং শরীর সব কিছু সুন্দর থাকছে, ভালো থাকছে। এবং সকলের কাছে আমি এই আবেদন রাখবো আমার তরফ থেকে যে আপনারা সকলে এগিয়ে আসুন, যোগা করুন, নিজেকে সুস্থ রাখুন। নমস্কার। আপনার নাম বলুন। আমার নাম মায়া দত্ত। আজ 21শে জুন আন্তর্জাতিক বিশ্ব যোগ দিবস। এই সারা বছরই এই দিনটা পালন করা হয় আনন্দের সঙ্গে। এই যোগা দিবসে আনন্দনী কালীর বাড়িতে সকলে আমরা উপস্থিত হয়েছি যোগা করার জন্য। যে যোগা করা তার নাম হচ্ছে কুলজি বিশ্বাস। সে যত্ন সহকারে তার কোনটা রোগ সেইভাবে যত্ন সহকারে শিখিয়ে দেয়, বিনামূল্যে আমাদের শিকার সব যত্ন করে শিখা যায়। আমি আবার আশীর্বাদ করলাম সকলে ভালো থাকুন, আবার আগামী বছর যেন এইরকম আনন্দ করতে পারি যেন আমরা। আপনার এখন বয়স কত চলছে? আমার না 68 বছর। হ্যাঁ, 68। এই যোগা করে আপনি কি মানে এই যোগা করে আমি মানে অনেক কমে গেছে, সেই জন্য আমি সবাইকে বলি, আশেপাশে সবাইকে বলি যেন যোগা করো, যোগা করার জন্য বলি। এই বলে আমি খাওয়াতে পারলাম। এবার অলক সহ সভাপতি
ওনাকে গরম করে নেবেন, তখন তিনি ঘুম। ঠিক আছে, আমি দিচ্ছি তো তোমরা কেন হুকুম করতেছ? পরবর্তীতে সাধারণ সম্পাদক আনন্দময়ী কালীবাড়ী ভাস্কর বিশ্বাস মহাশয়কে বরণ করে নেবেন পিঙ্কি বিশ্বাস। ফিটনেস সিদ্ধিদাতা ফিটনেস যোগা সেন্টারের প্রশিক্ষক পিঙ্কি বিশ্বাস মহাশয়া বরণ করে নিচ্ছে ভাস্কর বিশ্বাস মহাশয়কে। পরবর্তীতে সুধীর চৌধুরী সহমহাশয়া